কিন্তু আমরা সমাজে যদি একটাও ফেতনা যে রাফিয়েদান করা আমিন জুড়ে খোয়া হ্যাঁ বুকুর মাঝে হাত বান্ধা বা নাভির উপরে হাত বান্ধা এটা যদি ফেতনা হয় তা আমরা এই এলাকাত নিবনের ইয়াত হ্যাঁ সব মানুষ কি ইসলাম এখলাখান পালন করে সেও আছে ফুলতলি সেও আছে দেওবন্দি তারা একজন আরেকজনের খুব ভালোবাসে খুব ভালোবাসেন একজন আরেকজনের খুব ভালো সম্পর্ক সম্পর্ক ভালো নাই হ্যাঁ দেওবন্দি আসেন জামাতি আসেন হ্যাঁ তারপরে আরও তো আসেন যে বেরলভি কিতা যে আট্রসি দেওয়ান বাগি কিতা গীতি আছে সে করে দেখতে পারে না হ্যাঁ তো ডিফারেন্স অফ মত পার্থক্য তো আছে এবং ইতা মত পার্থক্য লগিয়া সব মত পার্থক্য দেখা যাইব যে বেশিরভাগ মত পার্থক্য লগিয়া মানে সুন্নার এগেনস্টে গিয়া সুন্নার বিপরীতে গিয়া আর আমরা যে মত পার্থক্য লইয়া আমরা লগে যে মাতর একটু লগিয়া সুন্নারে লইয়া সে যদি ফির সাহেব অস্বীকার করে তার ইমান যেত না কিন্তু সে যদি রাফেয়া দেন করে না কোনো অসুবিধা নাই কিন্তু রাফেয়া দেন অস্বীকার যদি করে তাহলে তার হাদিসরে অস্বীকার করলো এটা লগিয়া মৌলিক বিষয় আপনি আমল করেন না আমরা সব হাদিস আমরা আমল করতাম পারি না কিন্তু আমরা বিশ্বাস করি সব হাদিসে যেমন আমরা বিশ্বাস করি আমরা অনেকেই জাকাত দিই না কিন্তু আমরা বিশ্বাস করি যে ইসলামের জাকাত আছে রুকনের মাঝে একটা এটা হলে বিশ্বাস আর এটা হলে আমল আপনি আমল করতে পারেন না এটা হলে ডিফারেন্ট জিনিস কিন্তু বিশ্বাস ঠিক রাখতে হইব কারণ অস্বীকার করলে বা একটার বিরোধিতা করলে প্রবলেমটা কীটা দেখা দিব বিশ্বাসের প্রবলেম দেখা দিব আর যারা এটা করে তারা হইলে তারা একটাও অজুহাত একটা হইলে কি তারা দুর্বলতা যে তারা হইলে গিয়া অজ্ঞ তারা জানে না তারা জানতো যেমন তারা ডরায় জানি কেছেন কিয়ামতের দিন হিসাব দিছিল তখন সব একটু ধমকে খাই গেছে তারা যদি জানতো যে কিয়ামত না এই কথার খোয়ার কারণে এইটার বিরোধিতার কারণে হাদিসরে মানা হন না রসুলের বিরোধিতা করা হর আর রসুলের বিরোধিতা করে এই ইমানদার থাকা যায় না রসুল থেকে প্রমাণিত একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি কোরআনের মাঝে কইছেন যে ফালা ও রব্বিকা লা ইউমিনুন তোমার রবের শপথ ফালা ও রব্বিকা লা ইউমিনুন তারা ইমানদার নাই লা ইউমিনুন শিক্ষার দা ইমানদার নাই যে রসুল একটা বিচার দিছিলা একজনের ফানি হইলে গিয়ে উফরে আর একজনের ফানি হইলে জমিন একজনের জমিন হইলে উফরে আর একজনের জমিন হইলে নিচে উফরের জমিন থেকে ফানি নিচের জমিন আইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন উফরের এন এনাফ ফানি হওয়ার পরে তুমি নিচের এন্ডে দিলাই তো বিচারটা গেছে কি উফরের এন ফককে আর ফ্রেন্ড দেখা গেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আত্মীয় তখন ওই নিসর এটা কইছে দেখছেন এখানে আত্মীয়র পক্ষে বিচারটা ফয়সালা লইছেন অকথা হওয়ার কারণে সে আল্লাহ সুবহানাহু তাআলায় আয়াত নাজিল করে দিছেন সে ফালা ও রব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সে তোমারে বিচার ফয়সালাকারী নিয়োগ দেওয়ার পরে তুমি কোনো বিচারের ফয়সালা দেওয়ার পরে তারপরে যদি তারা এটা মানিয়া নেয় না এবং কি প্রশান্ত আত্মায় মানে কোনো কোয়েশন ছাড়া উইদাউট কোয়েশন যদি এটা মানিয়া না নেয় তাহলে তারা ইমানদার না ইমাম ইবনে কাসিরে এয়াতের তাফসির এটা আনছেন যদিও আমরার দেশও ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করছে যে অমর রাদিয়াল্লাহুর কথা যে অমর রাদিয়াল্লাহু আজাদ এজনে গিয়া বিয়া বিচার চাইছে আবুকর আজাদ আবুকর হয়েছেন আমি পারতাম না সে অমর আজাদ গেছে অমর গেছেন গিয়া তলোয়ারি লইয়া ইয়া খোল্লাঘাটি লইছেন হ্যাঁ তো এইটাই লগিয়া ই যে ঘটনা এই ঘটনা মুরসাল সনদে বর্ণিত মানে এটার সনদ বিশুদ্ধ নয় মানে এই কাহিনী শুদ্ধ নয় শুদ্ধ কাহিনী হইলগিয়া সে ওই যে দুইজনের বিচার করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফয়সালা তারা ফককে নেওয়ার কারণে তারা এটা করছেন দেখায় আমরারে এই যে অজ্ঞতার কারণে মানুষে এটা যে মনে করার যে ফেতনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত না মানাটা হইলে কি ফেতনা যে এখন খে ফেতনা নিমজ্জিত যে হাদিসের উপরে আমল করেন সে ফেতনা নিমজ্জিত না যারা হাদিসের বিরোধিতা করে তারা ফেতনা নিমজ্জিত সে ফেতনাটা কি বাড়ি আইতে খারাপ বাড়ি আইতে এখন অবস্থা হলো হয়েছে যে মানে আপনি ফকের সুরে ধরছেন
ফকির সুরার দরার পরে ফকির সুরার ফাচক গাছিল তারা এখন ওই আপনারে শুরু করে আপনারে ফকির সুর বানাইয়া ফিটারদের ওলা মানে আমরা দেশে ঠিক আছে ঘটনা হলো গেছে ঠিক আছে যে যারা হাদিসে হাদিসের উপরে মানের হে হইল কি সুন্নার অনুসারী হে হাদিসের অনুসারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নার মাঝে বারবার কইরা রাসূলের অনুসরণ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম তোমরা আমল নষ্ট করিও না যে আমল নষ্ট হইত না এখন সময় যদি আল্লাহর আনুগত্য হয় রসুলের আনুগত্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বারবার কইরা যে আতিউর রাসূল রসুলের আনুগত্য করো ইত্তেবায় রসুল রসুলের অনুসরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে আমল নষ্ট হয়ে যাব যদি রসুলের অনুসরণে না হয় এটা সবে মানব যদি এলাকার বাসীরে কয়েন যে রসুলের তরিকা হইতো না সমাজের তরিকা হইতো কিন্তু শেষে হইল গিয়া যে কইব যে আমরা আগ্রহ হুজুর হলে বুঝছেন না নিতে বাপ দাদা বুঝলা নানি অত মাদ্রাসার সাথে কি তারা বুঝলা নেন মানে বেশিরভাগ একটা মানে সমাজ বা বেশিরভাগ আমরা অর্থাৎ কোরআন সুন্না থেকে আল্লাহ আল্লাহ রসুল থেকে দিনের মহব্বত থেকে আমরা সমাজের মহব্বত বেশি হয়ে গেছে আমরা বাপদাদার মহব্বত বেশি হয়ে গেছে আমরার বুজুর্গানে দিনের মহব্বত বেশি হয়ে গেছে অথচ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম মাঝে কইরা প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন মাঝে আছে কোরআন কইরা যে যখন কিয়ামতের দিন জাহান্নামী হলরে কাফের হলরে যখন আগুনের মাঝে তারারে উলট পালট করা হইব তারারে আমরা যেলা মাছ বাজি করা হইন ওলা বাজি করা হইব আগুনের মাঝে তখন তারা উঠে কইব যে যে হায় আমরা কি তৈছি তারপরে তারা কইব আমরা তো রসুলদের অনুসরণ করতাম না আল্লাহ আল্লাহ রসুলদের আমরা অনুসরণ করছি না তারপরে তারা কইব যে আমরা কিতা করছি আমরা অনুসরণ করছি সাদাতানা ও কুবরা আনা আমরা লিডার হলের অনুসরণ করছি আর আমরা মুরব্বী হলের অনুসরণ করছি কুবরা মানে যারা বয়স্ক মুরব্বী আমরা কইনানি ময় মুরব্বীরে মানো তো কিয়ামতের দিন কইবা জাহান্নামী হলে যে আমরা আমরা লিডার হলের মানছি নেতা হলের মানছি আর আমরা খারানে মানছি আমরা আমরা মুরব্বী হলের মানছি তারা কিতা করছে আমরারে দালালা বানাই লিছে তারা আমরা গুমরা বানাইছে যে আজকের দিনও তারা কইব হায় আল্লাহ আজকে তারারে দ্বিগুণ শাস্তি দোক্কা কিন্তু ইগান কইত না যে আমার শাস্তি থাকি মাফ দোক্কা কারণ মা হইতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন মানুষ বানাইয়া আশরাফুল মখলুকাত বানাইয়া আমরারে জ্ঞান বিবেক দিছেন এবং এরদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমরারে প্রশ্ন সম্মুখীন হইতে হইব আল্লাহর জবাবের মুখোমুখি হইতে হইব আল্লাহ পশু পাখি সবরে সৃষ্টি করছেন তারারে অত বেশি মানে প্রশ্ন সম্মুখীন হইতে হইতাম পিসার করবা তারা সবরে কইব মাটি যাও তখন মানুষে কইব যে ইস আমরা যদি ওলা মাটি যেতাম আমরা যদি ওলা মাটি যেতাম কিন্তু মানুষের মাটি হওয়ার সুযোগ নাই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে তোমার ওলা শাস্তি দেওয়া হইব জাহান্নামে যাইবা আবার তুমি জ্বলি যাইবা তারপরে আবার তোমারে আবার বানানি হইব আবার জ্বলবায় আবার বানানি হইব মানে শাস্তি আর শেষ হইত না কেউ দেয় যে তোমার আমি আকল বুদ্ধি দিয়া দিছিলাম তোমার একটা গাইডবুক দিছিলাম তোমার আমি নবী এবং রসুলদের যুগে যুগে প্রেরণ করছি যে তারা যে অনুসরণ করবা যারা যে দিক নির্দেশনা দিবা সেই দিক নির্দেশনা ফলো করবার লাগে আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণের লাগে নবীর উত্তরাধিকারী উত্তরাধিকারীর খাজ হইল গিয়া যে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাস্তা দেখাইয়া গেছেন যে ফতর উপরে রাখিয়া গেছেন ও ফতর উপরে জনগণের মানুষের হলরে কিতা কর্তা ও ফতে চালাইত কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা সবেও জানি যে হুজুররা বা আলেমরা যারা নিজের রসুলের এই হাদিস দিয়া কইতাছে এরা যে আমরা হইল নাকি নবীর উত্তরাধিকারী কিন্তু তাদের নবীর ফতে নাই দাবিতে যেখানে আছেন কিন্তু খামেই কেন নাই খাম হইল কীতা যে নবীর ফতে চালাইতে হইব নবীর ফতে দাওয়াত দিবা তখন হইতে হইব যে সালাদ ফোড়ো নবীল্লাহ খান সিকির করো নবীল্লাহ খান তসবি ফোড়ো নবীল্লাহ খান দুরুদ ফোড়ো নবীল্লাহ খান গড় ঢুকো নবীল্লাহ খান গড় থেকে বারো হইল গিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ খান খান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা লাগে কিতা বানাইছেন উসওয়াতুন হাসানা উত্তম নমুনা বানাইছেন এবং আমরা কইছেন যে আমরা তাহলে অনুসরণ করবার লাগে কিন্তু আমরা কিতার অনুসরণ করি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন সূরা নিসার 59 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়ালিল আমরি মিনকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুগত্য করো আল্লাহর অনুসরণ করো রসুলের অনুসরণ করো আর তোমাদের মধ্যে থাকি উলিল আমর আলেম যারা আছেন বা শাসক যারা আছেন তারার অনুসরণ করো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি কইরা যে আমরা অনেক আলেম হলে অনেক ওয়াজ মাহফিল আয়াতের অন্য ইয়া থামি যাই
আয়াতের অন্য আয়াত আমি জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ফা ইনতানা জাতুম ফি শাইউ, যদি তারার মাঝে কোনো মতপার্থক্য দেখা যায়, আলেম হলে মানতে হয়, লিডার হলে মানতে হয়, তারা যদি কোনো বিষয় লইয়া মতবিরোধ দেখা যায়, তাহলে ফারুদ্দু ইলা আল্লাহি রসুল, ফিরিয়া যাও আল্লাহ আল্লাহ রসুলের দিকে। যখন বেড়া লাগিয়ে গেছে এখন আর এনতানে মানার দরকার নাই, তুমি যাও ফিরিয়া আল্লাহর খাসাত রসুলের খাসাত। যদি ইমানদার হইয়া থাকো, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস হইয়া যাও, তাহলে তোমাদের উচিত হইল গিয়া আল্লাহ সুবহান শর্ত করিয়ে দিরা, ইনকুন তুম তো মিনু নাবিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি তাই যদি আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপরে বিশ্বাসী হও, তাহলে ফিরিয়ে দিবে, তুমি তাই ফিরিয়ে দিয়ে দিব কার দিকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। তো আমরার সমাজ বা লিডার বা সমাজ এখন যারা সালাইরা, হ্যাঁ, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সদস্য, ইমাম সাহেব হুক্কা, মুয়াজ্জিন সাহেব হুক্কা, বা যারা ইসলামিক প্র্যাকটিস করা নামাজ রোজা করা সমাজ যারা, তারা অধিকাংশই তারার মূল প্রবলেম হইল কি, তারা নলেজ নাই, জ্ঞান না থাকার কারণে। সে কত ছেলে এই এই এলাকাত কত ছেলে আছে নামাজও জান না, এগুলো লিয়ে চিন্তা নাই। যারা ইয়া বুঝাইরা তারার সন্তানরা আছে যারা নামাজও জান না, হইয়া নামাজও নিতে পারত না, হইলে তার মুখে লাঠি লিয়ে দৌড়াইব নামাজের কথা কইলে। আর যে ছেলে কদিন আগে হয়তো নামাজ পড়তো না, কদিন আগে হে উবাইয়া ফেসাব করতো, আজকে হে সুন্নত মজার চেষ্টা করে, আজকে নামাজ পড়ার চেষ্টা করে, তারে কইরা যে তুমি নামাজ, তারে চকলেট দিতে আসতা, গিফট দিতে আসতা, যে চকলেট ফুয়া আমার ফুয়া আমার ফুয়া পাতি যে আমার কতকে আইতে পারছে না, তুমি যে আইসো মসজিদ হয়ে তাই তোমার গিফট দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কদিন আগে দেখছি সিলেট জায়গা, তারা কইছে নামাজও আইলে তারা সাইকেল দিব, সাইকেল দিছে রায়নগর, রায়নগর একটা মসজিদ আমার পরিচিত, তারা যে তারা উৎসাহিত করে মানুষের মসজিদে আইবার লাগে। আর আমরা মসজিদও যাইতে গিয়া কইরা যে ইলা যাইও না, হলা যাইও, হলা যাইও না, হলা যাই। আর তোমার আমরা আত্মীয় স্বজন অনেক আমরা মসজিদ আনতাম ফারিয়ান না, এটা তারা লিয়া ফেরেশানি করতাম আসতাম না, সে বুকু দাঁত বান্ধিল নাবেন নি, সে হাত বান্ধিল বুকু দাঁত, আমরা ঘরের মা বই নাখলে সব একজন জায়গা বান্ধবে, সে বুকু দাঁত বান্ধা তো আছে আমরা সমাজ নাই নানি, এটা কি নতুন জিনিস আছে? মহিলা হলে খররা মক্কা মদিনাত গেলে, মক্কা মদিনাত গেলে দেখবা, আবার আপনি কইরা সাইন মাজাবো, সাইন মাজাবো অনেক মাজাবো তো আছে, এটা হাদিসও আছে, মাজাবো আছে, হাদিসও আছে, আমরা গৌরবও আছে, ঠিক ঠিক ইটা লইয়া বিরোধ খানে আত উঠাইরা নামাজের মাঝে আবার আত উঠাইরা, ও তো ঈদের নামাজ, ঈদের নামাজ আমরা গিয়া সবে জানতেন আত না উঠাও রা জানতেন, ঈদের নামাজ গেলে আত উঠাইন, বিতিন নামাজও আর একবার আত উঠাইন, উঠেন কিনা তো আত উঠানি তো আছে, আমরা বিতিন নামাজও আছে, ঈদের নামাজও আছে, এ আরও বেশি করে করে একটা হাদিসও আছে এর দেখ, যদি হাদিস ছাড়া করতে তাহলে প্রশ্ন আসিল যে হাদিস তুমি এটা বানাই লিছো, মাঝাবও আছে, আমরা ঈদের নামাজও আছে, আমরা বিতিন নামাজও আত উঠানি আছে। তাহলে মক্কা মদিনা তখন তো মানুষের গরম ইয়ে টেলিভিশন বইয়া দেখেন, আপনি দেখরা যে ইনম ইমাম সাহেবের জুড়ে আমিন খৈরা, মুসল্লি হলে জুড়ে আমিন খৈরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খৈরা যে জুড়ে তোমার দাণ্ডে দুইটা কারণে ইহুদি হলে তোমার দাণ্ডে মানে হিংসা করে, তোমার দাণ্ডে বিদ্বেষ রাখে, একটা হইল গীতা যে জুড়ে আমিন খোয়া, আর একটা হইল গিয়া সালাম, সালামর লাগিয়া যে সালাম যে আমরা একজন যে সালাম দিই, তো সালাম আমরা আস্তে আস্তে দিলে ইহুদি হল তো রাগ করার কথা না, জোরে জোরে দিই তারা শুনে দিয়ে কে রাগ করে, আর আমিন যদি আসতে কই তো আসতে কইলেও তো তার রাগ করার কথা নাই, তা আমিন জোরে কই দিকে, কারণ তারা জানে ইহুদি হলে জানে, ইহুদি আলেম যারা তারা জানে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়াল্লিন, মাগদুব খাওয়া হয় যে ইহুদি হলরে, আর দোয়াল্লিন এলে পথভ্রষ্ট নাসার হলরে খাওয়া হয়, যে তারার সুরা ফাতিহার মাঝে তারারে কিতা করা হয়, তারারে তারার লাগিয়া বদুয়া করা হয়, এবং তারা রাস্তা ছাড়িয়া কোরআন মানে হেদায়তের ফতির আমরা চলবার লাগে আল্লাহ কাছে দোয়া পান, ইহদিনা সিরাত আল মুস্তাকিম, সিরাত আল লাযিনা আনআমতা আলাইহিম, যারারে সঠিক রাস্তায় চলছে তারার ফতে আমরা পরিচালিত করো, মাগদুব এবং দোয়াল্লিনের ফতে আমরা পরিচালিত করিও না। এর ফলে যখন আমিন খাওয়া হয় তখন তারা দেখে যে ইতে তো দোয়া দেখায়নি, কোরআনও আল্লাহ কইছেন বলা, কিন্তু এরা এরাও কিতা করে লগইয়া, আমরা সিলেটি ভাষা এখন টেপ দের সমর্থন দের আমিন মানে কবুল করো, এরদায় তারা ইহুদি হলে রাগ করে। তা আজকে আমরা আমরা অজ্ঞতার কারণে দেখা যায় যে আমরা মুসলমান অনেক ভাই হল আছেন তারা এটার বিরোধিতা করে, অথচ এটা এরদায় আমরা উচিত হইল গিয়া যে আমরা নলেজ জ্ঞান দিতে হইব, কারণ ইলিম ছাড়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের হলে ফরজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআন করিম যে আয়াত নাজিল করেছেন পৃথিবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ থেকে যে আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম, এটা হলো গিয়া ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক। ইকরা অর্থ হলো ফলো, এটা নলেজ ফার্স্ট। এটা যদি জ্ঞান হয় তাহলে জ্ঞান আমরা কি অর্থে, আমরাও তো সোসাইটিতে আসতাম, আমরা তো নাবি নিশাহাত বান্ধিছি, কোনো সময় নামাজ পড়লে পড়ছি, না পড়লে পড়ছি না, বাড়ি থেকে কইছেন যাও আবার নামাজও, আমরা গিয়ে আড্ডা উড্ডা দিয়ে ইয়া কইছি নামাজ পড়ছি, হয়ে ওলা ওলা আমরা লাইফ স্টাইল হয়েছিল কিনা না। এখন আমরা কি অর্থে চেঞ্জ হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার এই সুযোগ দিছেন, কিতা দিছেন, জ্ঞান দিছেন, ইলম দিছেন, এবং ইলিমটারে বোঝার তৌফিক দিছেন। এর দায় আমরার ইনো অহংকার করা বা ইনো, যত বেশি মানুষ জ্ঞানী হয় তত বিনয়ী হয়, তা আমরারে আরও বেশি বিনয়ী হয়েছিল। এবং দেখো কাজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাজাত কোরআন নাজিল করছেন, তাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আস্তা, কিন্তু তাই নাস্তা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিনয়ী মানুষ, নম্রভদ্র মানুষ, তাই কত কত বেশি ফেরেশান আস্তা সোসাইটি লইয়া, তান সাসারে লইয়া মৃত্যু পদ সাসারে হইয়া সাসা, একবার যদি খালি আপনি খালি লাই লাই লাল্লাহ সাক্ষী দিল কা, এটা আমার লাগে কি হয়ে যাব, দলিল হয়ে যাব, বাকিটা আমি দেখবো মানে কত ফেরেশানি আস্তা। তাই সোসাইটির মানুষের কাছে গিয়া দাওয়াত দিছেন, বাজারও গিয়া দাওয়াত দিছেন, মানুষের এক্সাম্পল দিয়া দাওয়াত দিবার লাগে ফাড়ার উফরে গিয়া কইছেন, যে মানুষের আহ্বান করছেন, মক্কা সব মানুষ আইছে, ইনো বিপদে উঠলে কোনো বিপদে পড়লে মানুষের গিয়া ডাক দে, তাই হন গিয়ে আওয়াজ দিছেন, সব মানুষ আইছে, আয়াল্লা কইছেন, সব মানুষকে কইছেন যদি আমি কই যে ফাড়ার উল্টা সাইডে কোনো বাহিনী আছে তোমাদের আক্রমণ হলো তুই বিশ্বাস করবানি, তারা সবে কইছে আমরা বিশ্বাস করবো। তখন জানিটা কইছেন যে আমি কই আর যে এক আল্লাহর ইবাদত করতে হইব, তার লগে খাওয়ার শরিক করা যাইত না, তখন কেউ কিচ্ছু মারছে না। আবুল আহাবে উঠে কইছে ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহাব নাজিল করছেন আবুল আহাবে কিতা করিয়া, তো তাই কিতা করছেন হেকমতের সাথে মানুষকে এক্সাম্পল দিয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন, তাই ডায়াগ্রাম করিয়া দাওয়াত দিছেন, আছে না একটা হাদিসের মাঝে একটা দাগ দিছেন, দাগ দিয়া কইছেন হাজা সিরাতি মুস্তাকিম, দাগ দিয়া মানে আকিয়া মানুষের বুঝাইছেন যে এইটাই লোক সিরাতুল মুস্তাকিম, তারপরে ডানে বামে কিছু দাগ দিয়া কইছেন, যে এইভাবে যত টেকনিক আসিল যতভাবে আসিল তাই বোঝানোর চেষ্টা করছেন। আমরা উচিত আমরা জ্ঞান অর্জন করতাম, আমরা নমনীয় হইতাম, আমরা বদ্র হইতাম, আমরা মানুষকে যদি আমরা গালি দেয় আমরা গালি দিতাম না, আমরা তারা সমালোচনা করতাম না, আমরা আমরার ভালো আমলগুলারে গিফত করিয়া তারা লাগিয়ে দিতাম না, গিফত করিয়া যে আমল দেওয়া এটা রিয়া মুক্ত আমল থাকে, আমি কোনো আমল করলে আমি কোনো আমল করলে এটা রিয়া থাকতে পারি না, লোক দেখানি থাকতে পারে, কিন্তু আপনি যদি আমার গিফত করেন আমার গালি দিন আপনার আমলগুলো আমার হাতে দিবে, কিন্তু কোনো রিয়া থাকতো না, ফ্রেশ আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আনিয়া দিবা। এটা আমরা যে আমল করি আর কষ্ট করি, আমরা যেন আমরার কোনো গিফত করার কারণে, হ্যাঁ কোনো পরচর্চা করার কারণে, কোনো মানুষের কষ্ট দেওয়ার কারণে আমরার যেন আমল কিতা না হয়, অন্য কাছে না যায় এটা খেয়াল করতে হইব, আমরার ইমানে হেফাজত করতে হইব, পাশাপাশি আমরা সোসাইটিতে আমরা বন্ধু বান্ধব যারা আছেন তারার হেকমতের সাথে আমরা দাওয়াত দেওয়া, হেকমত মানে কৌশলের মাধ্যমে করতে হইব। আর সর্বোত্তম কৌশল এর লগে সুন্না, সুন্নার লগে কম্প্রোমাইজ করিয়া নাই, সুন্নারে বাদ দিয়া হেকমত নাই, অনেক সময় আমি হেকমত করো, হেকমত করা নাই যে আমি সুন্নারে বাদ দিয়ে দিতাম, কোনো আমলে বাদ দিয়া হেকমত নাই, হ্যাঁ কোনো আমরা সুন্দরভাবে এক্সাম্পল দিয়া দেহ কাকত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেকমতি কাইরা, যে নবীরে ফাটাইছেন একজন বাদশার কাজাত, বাদশাতে গিয়া কইরা বাদশা কর আমি সপ্তাহ পারি, আমি আল্লাহ তোমার আল্লাহ খেয়ে আল্লাহ খেলে আল্লাহ জীবিত করেন মৃত করেন, এটা আমি মানুষের বাঁচাই এবং মারি, জেল থাকি দুইজনে বার করি, একজনটা কইলে তুমি যাও গিয়া গিয়ে বাঁচাই দিল, আরও গিয়ে খাটি দিল, অর্ডার দিল খাটবার লাগে, তো কইলে দেখো আমি একজনে বিদায় করি লাইছি বাসাই লাইছি আর একজনে মারি লাইছি, এখন নবিয়ে দেখলা যে ঈদ ফয়লা যে তাই মানে তারে দাওয়াত দিছে ঈদ দাওয়াতও হে তানটা আটকাইলার, তখন তাই এটা কইলা যে আমার আল্লাহ যে নই লাগে তাই পূর্ব দিকটা কি আর সূর্যরে উদিত করেন আর পশ্চিম দিকে অস্ত যান, তাহলে তুমি তুমি দেখি দেখাই লো পশ্চিমটা কি সূর্যরে তুলিয়া, তখন হে কিতা করছে বহিত আল্লাহ যে কাফার আল্লাহ কইলা যে হে এমন এক এই কাফেরটা কিতা হয়েছে কিং কর্তব্য বিমূল হয়ে গেছে, হ্যাঁ আর কিছু কিচ্ছু তুকে পাইছে না জবাব দিবার, তো হেকমতের সাথে আমরা রে মানে কথা হইতে হইব, মানুষের কিতা করতে হইব যাতে মানুষ উত্তেজিত না হয়, হ্যাঁ মানুষ শয়তানে চায় মানুষের রাগাইত, শয়তানের লগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যখন রাগ আয় তখন মানুষের কিতা কোন দোয়া পড়তা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ শয়তানে চায় মানুষকে রাগাই দিত উত্তেজিত করতো, এটা এটা আমরা উচিত হইল গিয়া আমরা যেন
প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমরা চেষ্টা করি যেন আমরার হেকমতের সাথে কাজ করি, যাতে আমরা আমরা প্রতিবেশী আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হলে সুন্দর করে বুঝাই দাম পারি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমরা আমরা যে কোনো সিচুয়েশনে ধৈর্য ধারণ করি। একটু আগে মুরব্বীও হয়েছেন যে আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে জানি, বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানি, আমরা অনেক সাহাবীয় সম্পর্কে জানি, হ্যাঁ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে জানি, হ্যাঁ তারা নির্যাতিত হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার নির্যাতন করা হয়েছে, আবু বকর, হ্যাঁ মানে সাহাবায়ে কেরাম হলে এটা আমরা সালাফ, তারা আমরা পূর্ববর্তী যারা তারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন, আমরা ওইটা নির্যাতিত হইব, একজনে কথা কইব, একজনে আমরা কটাক্ষরে কথা কইব, উত্তেজিত করতে চাইব, এমন কথা কইব যাতে আপনি আমি উত্তেজিত হয়ে যাই। দেখো কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নববীর বই রয়েছেন, হ্যাঁ মসজিদে নববীর ভিতরে আইয়া এক বেদুইন আইসে, নন মুসলিম, হে মুসলমান নয়, হে আইসে আইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা করছে, দেখা করিয়া গিয়া ফেসাবে ধরছে, ফেসাব করতে গিয়া কোনবাই দিয়ে ঘরের মসজিদের মাঝে বইয়া ফেসা পড়েছি, কোন আমাকে গিয়া মসজিদের সাইডে গিয়া ফেসা পড়েছি, সাহাবায়ে কেরাম হলে আতু দাঁড়ানি শুরু করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আটকাইছেন, বেটা ফেসাবর কাজ শেষ করছে, তারপরে তারা ডাকছেন, ডাকিয়া সুন্দর করে তারা বুঝাইছেন যে এটাই লাগিয়া মুসলমানের ইবাদতের জায়গা, তারা তো ইবাদতের জায়গা বুঝে, চার্চ প্রত্যেক ধর্মের কিছু সম্মানী জায়গা আছে, কইলে এগুলো তার সম্মানিত জায়গা, তুমি এখানে কাজটা করছো এটা ঠিক করছো না, তারপরে তারা কইছেন তুমি যাও গিয়া, আর যেদিন না আতু ডাটা নিতে লাগছে তাহলে উঠে কইছেন তুমি দেন গীতা করো, অন্য ফানি এনে সারি দাও, পরিষ্কার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বন্দি করে রাখছেন একটা কাফের রে মসজিদের পিলারের লগে বান্ধিয়া, কুটির লগে বান্ধিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার কাছে দাইছেন, আইয়ালে উঠিয়া কয় যে তুমি তান্ডে খর যে তুমি যদি সাড়ি দেও আমারে তাহলে তোমার উত্তম প্রতিদান দেওয়া হইব, আর তুমি যদি আমার উপরে আমারে মানে নির্যাতন করো বা আমারে আমার উপরে কোনো প্রতিশোধ নাও তাহলে তোমার পাল্টা প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, মানে আতফা বান্দা কোনো সুরে যদি আপনার অবস্থায় যদি থ্রেড মারে তাহলে সেই কিতা করবা, তোরই আরও থাবড়া দিবা, কারণ তার আচ্ছা বান্ধা হে মানে একবারে নিরীহ অবস্থা, আর এ রসুল সাল্লাহ ইসলামে তারে ওই অবস্থায় নিরীহ অবস্থায় হে রসুলরে থ্রেড মারে, রসুল সাল্লাহ ইসলাম কিচ্ছু কইছেন না, এইভাবে হে কয়েকবার করার পরে তো রসুল সাল্লাহ ইসলাম এটা কইছেন যে সাড়ি দিয়েছেন, তারে সাড়ার পরে কীতা করছে হে গিয়া তার মাঝে রিয়েলাইজেশন আইছে, সে আশ্চর্য মানুষ, আমি আচ্ছা বান্ধা অবস্থায় আমি তার মানে থ্রেড মারলাম, আরে আমার কিছু কোনো প্রতিশোধ নিল না, কিচ্ছু হইল না, কথা দিয়েও প্রতিশোধ নিল না, তখন এগিয়া গোসল করিয়া আইসে আইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কবুল করছে, সুবহানাল্লাহ। তো উত্তম আখলাক উত্তম আচরণে কিতা করে মানুষ এইভাবে, আমরা মানে আমি এক্সাম্পল দিবার লাগে কইয়া যে আমি আমি 1996 আমি দুবাইত গেছিলাম, হ্যাঁ হনগিয়া ইসলাম চর্চা করছে শিখছি, ইসলাম নলেজ জ্ঞান অর্জন করা, ইসলাম চর্চা করা, 2001 দেশে আইছি, দেশে আইয়ালে একবারে পারমানেন্টলি দেশে আইছি, দেশে আইয়া বন্ধু বান্ধব হল আসার যখন যাইতাম ইতালিয়া মাতিতাম তারা ফাত্তা দিত না, তারা আসিত লইয়া হয়তো নয়া আর কিতা একটা লইয়া আইস, তারা কোনো ফাত্তাও দিত না, আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড হলোর অধিকাংশ এখন অনেক জিনিস জিকার করে আর অধিকাংশ প্র্যাকটিস করে হলা, আলহামদুলিল্লাহ সময় লাগছে, আমরা সময় দিতে হইব, একটু সোসাইটিরে সময় দিতে হইব, সেও আছে ক্লাসও আছে সেও ফোড়া দিলে সেও একবারে বুঝিলায়, আর কোনো ছাত্র আছে পাঁচবার দশবার ফোড়া নিলাগে না, ঠিক অনুরূপভাবে আমরা দোয়া করতাম, আমরা মানুষ লাগি দোয়া করবো, আর সাথে সাথে আমরা হেকমতের মাধ্যমে কৌশলের মাধ্যমে হাদিসের মাধ্যমে সুন্নার মাধ্যমে দাওয়াতের চেষ্টা করবো, আল্লাহ কাছে দোয়া করতে হইব, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া কররা যে আল্লাহ দুইজন অমর থাকি একজন অমরে আমার কাছে আমার লগে দেও, ওমর ইবনে খাত্তাব ওমর ইবনে হিশাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রে, হ্যাঁ তাহলে আমরারও কিতা করতে হইব, দোয়া করতে হইব, আপনি এই এলাকার যদি মনে করেন এই এলাকাত বা আমার এলাকার যদি আমি মনে করি যে অমুক অমুক রে যদি কোরআন সুন্নাহ মুখা আইন আমল করাত আইন তাহলে উপকৃত হইব, সমাজ উপকৃত হইব, দাওয়াত স্প্রেড হইব, দাওয়াতের লাগি ভালো হইব, আমরা তার লাগি দোয়া করতে হইব, তাজদের রক্ত উঠিয়া দোয়া করুক, যখনও আপনি দোয়া কবুলের সময় আছে নামাজ পড়ে দোয়া কবুল হয় তো সময় দোয়া কবুল রক্ষা, একলা একলা দোয়া করুক, আর আপনি চেষ্টা চলাবকা
আপনার হেকমতের সাথে সুন্নার মাধ্যমে আখলাকের মাধ্যমে আর যদি কিছু না পারি আমরা আখলাক দিয়ে হয়তো দাওয়া দিতে পারি আমরা যদি সালাম করি সবরে যদি মুরব্বী হলরে সালাম করি হ্যাঁ আমি যখন কিতাব দিলাম আমি যখন বাসা আসিল যতরপুর তো ফাইনতে চাইতো দেখতো হ্যাঁ এখন যারা নামাজ পড়লে মানুষে দেখে তখন আরও বেশি তখন একবারে কম মানুষ আসিল একজন একজন দুইজন মানুষ আসিল তো মানুষ মসজিদে গেলে চাইতো আমি বাড়াইলে মানুষের সালাম দিতাম জিকার করতাম দেখা যেত মানুষে মানে আস্তে আস্তে মানুষের লগে রিলেশন তৈরি হওয়া শ্রদ্ধাবোধ তৈরি হওয়া হ্যাঁ যে দেখে না এটা তো মানুষে এবং ফ্যামিলির মানুষও দেখে আমরা ফ্যামিলির মানুষ হলে দেখে কিতা জানি খয়গিরে নয় একটা বুতে ধরছে কদিন বাদে এমনি ঠিক হয়ে যাব বুঝছেন না নি এটা দেখে যে কনসিস্টেন্সি আছে কিনা না আপনি কতদিন টিকিয়া থাকেন এটার উপরে তারাও চেক করে কিন্তু ইভেন কি আপনার বউ যদি হয় আপনার মাও হয় আপনার কই ভাই তার আও দেখছ না কোনটা আস্তা পাইছে এটা ধরছে দেখা যাও কদিন টিকিয়া থাকে এটা যখন মানুষে দেখে যে একটা সার্টেন পিরিয়ডের পরেও যখন দেখা যায় যে না আপনি কোরআন হাদিসের কথা কইরা আপনি নিজেরে চেষ্টা কররা নিজেরে বদলাই লিছেন নিজের আখলাক বদলাইছেন আপনি এখন মামার ঘর বোন ফুফুর ঘর বোন চাচার ঘর বোন তারার সামনে যাইরা না মামি চাষির সামনে যাইরা না আপনি পর্দা করতে হইব আমি যখন যাইয়া শুরু করছিলাম মানে আমি আপনাদের জাস্ট কিতার লাগে হইয়ার আর কি আপনাদের আপনাদের উৎসাহিত হইবা আমি গেছি আমার এক মামার ঘর বোন মানে আমার চাচার ঘর বাইর মামার ঘর বোন তো তাই নাইছেন আয়া আমি এক বাড়িতে গেছি তো বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছেন আমি তো বিতে যাই আর না বেটিন তোর আমি বারে হয়ে গেছি আইয়া ডাকিয়া আমার হাত দাদা ইয়া কইরা ঐ তুই বুঝি এখন বেটিন তোর মুখে চাস না ওলা ইয়া কইরা তলে দিছা ওলা ইয়া মানে সবার সামনে জুড়ে মানে ইনসাল্ট করা আর কি মানে মানুষে দেখবো মানে তখন মজা পায় মানুষে ইনসাল্ট করলে মজা পায় যে আপনি আপনি মানে আপনার বেজ্জতি করতে পারলে আমরা সমাজও গীতা বেজ্জতি করলে মজা পায় আপনি দেখবা ড্রেনে দিকে একটা সাইকেল নিয়ে পড়ে গেছে সবাই দেখবা হান্দাত বইয়া আসে তো সব বেটা কষ্ট পাইছে বেটারে গিয়া সাহায্য করতে হইগো না বেটা ফেকর মাঝে ফরসে খেয়ে ফানি দিতে হইগুন না একটা ড্রেস দিতে হইগুন না তেমন সবাই লইয়া হি হি করিয়া আসে মানে আমরা সোসাইটি হচ্ছে যে খারাপ খাজো তাই আইয়া ইয়া মানে কইরা নিচে দিছা নিচে দিছা আমার ফুফুর ঘর বইন আইয়া কইরা বড় আর কি অনেক বড় তো ওইরা তোর লেমটা উড়ে লইছি আর এখন তুই বুঝি আমরা মুখে চাস না আমরা সামনে আস না আউজুবিল্লা অজ্ঞতা যে ফুফুর ঘর বইনে ল্যাম্পটা লইছেন ঠিক আছে কিন্তু এখন তো ফুফুর ঘর বইনে আমি ইচ্ছা করলে বিয়া করতাম পারি আমার মামিরে শাশিরে যদি তারা শাড়ি দিন তাহলে তো আমি মামায় তালাক দিলাইলে আমি বিয়া করতাম পারি শাশিরে বিয়া করতাম পারি কিন্তু আমরা শাশিরে মনে করেন মা আল্লাহ খান ইসলামে মা কয় না মানে আল্লাহ হইরা ইন মা নাই এন যদি দুধ খাওয়া আনতে দুধ মহইবা যদি রেসপেক্ট ফাইতা চান তাই যদি এটা চাইতে দুধ খাওয়াইলে দুধ মহি দিতে পারবা দুধ খাওয়াইলে তান শাশার ঘর বইন মামার ঘর বইন ফুফুর ঘর বইনে থাকিতে যাব দুধ বই নই যাব তাহলে তখন তারার লগে আমরা কিতে যাব ফর্দা বিয়া হারাম হয়ে যাব এবং তারার লগে আমার ফর্দা করা লাগতো না ইসলামে কি সুন্দর একটা টেকনিক দিয়ে দিছে কি সুন্দর একটা টেকনিক যে আপনি যেহেতু ফ্যামিলির থাকেন আপনার তিন ভাই পাঁচ ভাই লইয়া থাকেন এখন আপনি একজনের একজনের দুধ পান করাই লোক দেখো আপনার তখন আপনার ফ্যামিলির সব ভাই বই নিয়ে এখনও জেলা শুরু থাকতে জেলা আছেন বড় থাকলে ওলা থাকতে পারবো সুবহানাল্লাহ কি সুন্দর ইসলামে রাস্তারে বন্ধ করে দিছে না দেড়দায় আমরারে উচিতই লগিয়া যে ইসলাম আপনি এটা বাধার সম্মুখীন হইবা সব জায়গাতে হইবা অনেকে লইয়া আড্ডা ইয়ার কি মারবো দাড়ি লইয়া টিটকানি মারবো আপনার নামাজ লইয়া টিটকানি মারবো আপনার ইসলাম প্র্যাকটিস লইয়া টিটকানি মারবো কিন্তু আপনি আমি লগিয়া যে ইন স্ট্রংলি থাকতে হইব আল্লাহ কাছে সাহায্য চাইতে হইব ইন অহংকার বড়াই কিছু নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুয়াই কইছেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা অসংখ্য মানুষ আছিল আমার দেখা অসংখ্য মানুষ আছিল যারা কোরআন এবং সহি হাদিস মানাতে আইছে এখন আর মানে না এখন এগুলোর বিরোধিতা করে অনেকে আইসে মানে উৎসাহ লইয়া তারপরে গিয়া দেখা গেছে জঙ্গিবাদীর লগে জড়িত হইয়া আহে লাইন ট্রাক আড়াই লিছে খেল আড়াই লিছে হইতা কইছে এটা খালি সহি হাদিস করে লইব নি জিহাদর আয়াতকল দেখাইয়া কইছে কিন্তু জিহাদর আয়াত তো ঠিক আছে কিন্তু জিহাদ আমল করতে হইব কোন সময় রোজার রোজার আয়াত তো ঠিক আছে রোজা মাস আইলে রোজা জিহাদ আইলে জিহাদ যুদ্ধ আইলে যুদ্ধ এখন আপনি নিজে যুদ্ধ আর মুসলিম বাইরে মারিয়া যুদ্ধ নি আশেপাশের কাফের নে মারিয়া যুদ্ধ নি যুদ্ধ আইলে তখন যুদ্ধ হইব এইভাবে মানে আমরা চেষ্টা করতে হইব দোয়া করতে হইব এবং আমরারে সবসময় এক্সাম্পল কেউ না যে আজকের আলেম বর্তমান বাংলাদেশের আলেমে কি কিতা কইরা সৌদি আরবের আলেমে কিতা কইরা একটা না দেখি আমরা দেখতে হইব আলেমকল কাছ থেকে আমরা ওটা জানতে হইব যে আমরা যে আমরা সালাফকল সাহাবি তাবেইন তাবে তাবেইন তারা কীভাবে এইসব সিচুয়েশনে পড়লে তারা কিলা এগুলো ডিল করছে কারণ তারা আমরা লাগান সোসাইটিতে আসলা কিলা বাধার সম্মুখীন হয়েছেন তারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা নামাজের ক্ষেত্রে কিতা করছেন তারা রোজার ক্ষেত্রে কিতা করছেন তারা জিহাদের ক্ষেত্রে কিতা করছেন আকরামুজ্জামান বিন আব্দুসালাম যে তাই ও বইন মাঝে লাইল ইল্লাহ মোহাম্মদ রসুল এটা
শিরকি বাক আরবটা আরো একজন মানুষ বিভ্রান্ত একজন মানুষই লেখছে হর হো হের কথা তাই বইয়ের মাঝে তুলছেন তুলিয়া গুরু জবাব দিছে বুঝছেন নাকি তাই নো বইয়ের মাঝে তুলিয়া জবাব দিছে আর তারা উঠিয়া কইছে তাই নো কথা অথচ এই বইয়ের প্রথমেই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখ তাওহিদি বাক্য এবং সালাফি আলেম বা সালাফি হলে সব থেকে বেশি পৃথিবীর মাঝে একটা দেশ যদি আপনি কেন এক নম্বর দেশ যেন ইসলাম সব থেকে বেশি পালন করা হওয়ার সুযোগ আছে এটা কোন দেশ সৌদি আরব পতাকার মধ্যে গীতা লেখা যেমন হাদিসের মাঝে আইছে যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ কইব সে জান্নাতে যাইব ইনো কইছেন না লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ হ্যাঁ তারপরে আইছে যে মানুষ যখন মৃত্যু পথে যাত্রী হয় তখন তারে গিয়া হুনাইতা কিতা হুনাইতা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো তাওহীদি বাক্য এটা কলিমা শাহাদাতের সংক্ষিপ্ত রূপ হ্যাঁ এটার উপরে সালাফি আলেম বাংলাদেশে যদি বাংলাবাসী একজন আলেমের নাম হোক সালাফি আলেম কইলে এক নম্বর আলেম বাংলাবাসী বাংলা যারা বক্তব্য দেয় একজন আলেম এক নম্বর সাহিবা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের তো তাই সবসময় সালাফি হন না তাই হানাফি সালাফি মিলে যাবে এক নম্বর যদি পাই মতিউর রহমান পাইবা না তার বক্তব্য আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বিভ্রান্ত লোক তার নাম জানি কিতা আব্দুর রহমান কিতাব একটা নাম আছে হে একটা বই লেখছে আর তার এটা এটা বিভ্রান্ত মানে আলেম হলে এটার বিরোধিতা করছেন অধিকাংশ আলম সালাফি আলম হলিটা বিরুদ্ধে করছেন যে এটা ঠিক না লা ইল্লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তৌহিদি বাক্য ঠিক কখনো শিরকি বাক্য নাই কিন্তু যারা এটা বিভিন্ন মানে বিভ্রান্ত সৃষ্টি করবার লাগিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করবার লাগিয়া এটা খাওয়া হয় কয়েক ইতা শিয়া হয়ে গেছেন ইতা জঙ্গি হয়ে গেছেন মানে যে যারা যারা জালে বুঝানি যায় এইটা ইনফ্লুয়েন্স করবার লাগে এটা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই এখন যদি দেখো লা ইল্লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এটা ভুল বাক্য হোক হয় আমরা কোরআন হাদিসে যদি থাকি যে আমরা মানে আমরা যে মানে রেশার লোকে যে কোনো সময় বিচার পথ পেতে রাজি আছে আমরা কিতাব হইলে কোরআন এবং হাদিস এখন যদি কোন ডক্টর আসাদুল্লাহ গালিবর সালাতুর রাসূলের ভুল আছে থাকতে পারে কেন আসাদুল্লাহ গালিবর লেখা কেন আমরা কিতাব নয় আমরা কিতাব কোরআন এবং হাদিস কোরআন হাদিসও যদি কেউ ভুল দেখায় তাহলে আমরা তখন কিতাব নেব কোরআনও যদি কেউ ভুল দেখায় হাদিসও কেউ ভুল দেখায় আমরা কিতাব হইলে গিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক তুফিকুম আমরা ইল্লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস দিয়ে দিই আর এই দুই জিনিস যদি আঁকিয়া দিয়ে থাকতো কোনোদিন তো দেখ গুমরা হইতে না প্রতবস্ত হইতে না কোনো লেখকের বই ধরিয়া আঁকিয়া দিয়ে থাকলে গুমরা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কোরআন এবং সুন্নার আঁকিয়া দিলে গুমরা হওয়ার কোনো সম্ভাবনা লান্তা দিল্লু কশ্চিনকালে গুমরা হইতে না তাহলে আমরা কিতাব হইলে কোরআন এবং সুন্নাহ এখানেও যদি কোনো সমস্যা থাকে আমরা করি আর এখানেও বাইরে যদি আমরা কিছু করি তে এখন তখনও আমরা খুঁজতে হবে যে কোরআনও আছে ইলা তুমি ইলা মান্না না হাদিসও আছে ইলা মান্না না সমাজ আমরা কাছে দলিল না বাপদাদা আমরা হাজার দলিল নাই বেশিরভাগ মানুষ আমরা হাজার দলিল নাই হ্যাঁ সমাজ বাপদাদা বেশিরভাগ মানুষ যদি কোরআন সুন্নাহর পক্ষে তখন আমরা মানতে রাজি আছি কিন্তু বিরুদ্ধে গেলে আমরা বাপরেও মানি না রেলি আমরা ইমান আমরা ইমানের বিষয় আমার খবরও আমার বাপ যাইতে নাই আমার মা যাইতে নাই আমার সমাজ যাইতে নাই খবরও আমার আমার ইমান লইয়া খাড়া হইতে আমার আমল লইয়া খাড়া হইতে আমল যদি বালা হয় তাহলে সেখানে আমরা আমার ফেরেস্তা হলে আমার অভ্যর্থনা জানাইব আর আমল খারাপ হইলে ফেরেস্তা হলে আতুলা দিয়ে আমার অভ্যর্থনা জানাইব তাহলে যে জায়গা গেলে আমার সেও আমার লোকে থাকতো না সেও আমার কাছে দলিল হইতে না হিন্দু দলিল হইব গিয়া যে কোরআন ফরসানি কোরআন মানছনি হাদিস ফরসানি হাদিস মানছনি মাহমুদ রসুল্লাহ দেখানি হইব হইব এমনি চিনোনি এনলোকে যদি আমল মিল থাকে আকিদাত মিল থাকে তাহলে এমনি চিনব আর যেখানে হইব তোমার দিন কিতা আছে তোমার রব খেয়ে আসলাম তো রবর রবরে যদি আপনি আপনি রবরে একলাখান চিনেন আমি আর একলাখান চিনি তে আপনার আর আমার কিতা জবাব কি এক হইব একজনের রব থাকে সারা দুনিয়ায় তার একজনের রব থাকে আরো সে রুফে একজনের রব হইলে গিয়া তান তান যে সিফাত যেগুলো আছে কোরআন হাদিসে জেলা আছে ওলা আর একজনের সিফাতের অস্বীকার করে যে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নেই বকাসবো
আল্লাহ নিরাকার, নিরাকার মানে কি বক আসবো কিচ্ছু নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নামিয়ে আনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউম আনিস সাক যেদিন ফানাল্লাহ উম্মাতান হুবা কুরআনা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যেদিন তিনি সারা বিশ্ব মানে আলম সমূহ হইল কি তার হাতের মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ঈদর তুলে হাত আল্লাহ যখন খুশি রাত আছে আল্লাহ রাত লাইসা কা মিস্তি সিং আল্লাহ রাত আল্লাহ খান আমরা রাত আমরা না আল্লাহর লাগে কোনো খাদর মিল নাই ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আল্লাহ খান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই মানুষ আসতা কিন্তু তাই শ্রেষ্ঠ মানুষ তাই ওহিপ্রাপ্ত মানুষ তাই লাগিয়া তাই ওহির দ্বারা গাইডেড মানুষ